সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেল এসটিভি বাংলা দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কল্যাণপুর। কল্যাণপুর 9 নম্বর পুরাবস্তি। আমরা এখানে একজন অসহায় নারীর সাথে কথা বলবো, জানবো তার অসহায় জীবনের গল্পটি। চলুন দর্শক, আমরা এই বিষয়টি তার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? জি। আপনার নামটা? আমার নাম নাসরিন। নাসরিন? জি। আচ্ছা নাসরিন আপু, আমরা আপনার অসহায় বা আপনি গরিব এই বিষয়ে আমরা জানতে পারলাম আপনি খুব কষ্টে আছেন। জি। আচ্ছা, এই বিষয়গুলি আমরা টোটাল আপনার সাথে আপনার এই গল্পটা শুনতে চাই, আপনার জীবনের গল্প। কি হয়েছে আপনার? আমি ছোটবেলা হারিয়ে গেছি। ছোটবেলায় হারিয়ে গেছিলেন? জি। এই হারিয়ে যাওয়ার গল্পটা আমরা একটু শুনতে চাই। দর্শক, এই নাসরিন আপু বলছেন তিনি ছোটবেলায় হারিয়ে গেছেন। কিভাবে হারিয়ে গেলেন, কোথা থেকে হারালেন, এই বিষয়টি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। আচ্ছা, আপনি কিভাবে হারালেন? আমি ছোটবেলা ট্রেন স্টেশনে বসেছিলাম, বসে থেকে একজন সাহেব নিয়ে গেছে ওনার বাসা, নিয়ে ওনার বাসা বড় করলো, বড় হলাম আস্তে আস্তে, ওনাদের বাসা বড় হলাম, বড় হতে হতে তারপর অনেক নারী নির্যাতন করে, এরকম নারী নির্যাতন করে, কোনোদিন শুননি শেখা দেয়, গলা টিপে ধরে দুদিন তিন দিন খাইতে দেয় না, অনেক অত্যাচার করে। অত্যাচার করতে করতে যখন আমার বয়স হলো 10 বছর, তখন ওনাদের ড্রাইভার অনেক আগে থেকে থাকে, তখন ওই ড্রাইভার বলছে আমাদের দেশে নিয়ে যাবো, নেওয়ার পর ওনাদের দেশে নিয়ে গেল ওনার বোনের সাথে। আপনি বলি, আপনি বলছেন যে আপনি ছোটবেলায় রাস্তায় বসেছিলেন? জি। কোথায় বসেছিলেন আপনি জানেন? কমলাপুর স্টেশনে। কমলাপুর স্টেশনে আপনি বসেছিলেন, তখন আপনার বয়স কত আপনি বলতে পারবেন? কেবল বসা শিখি, যারা নিয়ে আসছে পালতে ওনারা বলছে যে এতটুক বাচ্চা নিয়ে আসছে। আচ্ছা, আপনি ওখানে কিভাবে আসলেন সেটা পরে জানতে পারছিলেন? না, আজও জানতে পারিনি। আপনার বাবা মা কোথায়, গ্রাম বাড়ি কোথায় সেটা জানেন? আজও জানি না। আমার আজ পর্যন্ত আপনার পরিচয় আপনি জানতে পারেননি? জি না। কোথা থেকে আপনাকে ওই সেই কমলাপুর ওখানে স্টেশনে আপনাকে ফেলে চলে গেল? জি। আপনার বাবা মা বা আপনি কে, আপনার বাবা মা কোথা থেকে আপনি আসলেন সেই বিষয়টা আপনি আজও জানতে পারেননি? সুপ্রিয় দর্শক, আপনি শুনলেন। আচ্ছা, এরপর থেকে ওই ভদ্রলোক আপনাকে ওখান থেকে তুলে নিয়ে আশ্রয় দিলেন, তিনি আবার আপনাকে নির্যাতন করলেন, এটি কেন? এই যে কাজ কাম করতে পারি না, শিখতেছি কেবল, তখন থেকে হিংসাহিংসি করতো। যে কে হিংসা করতো আপনাকে? যে বাসার লোক আমার পালছে ওই বাসার লোক, উনি হিংসা করতো? জি। কি হিংসা করে, কি বলতেন উনি আপনাকে? ওনার হিংসা করতো যে করতে একটা কুড়ায় নিয়ে আসছে রাস্তার ইয়া ওরে ফেলে দো, তো ওনার সাহেবটা আবার ভালো ছিলেন তো বউটা খুব নির্যাতন করতো, ওনার ছেলে মেয়ে ছিল তো, কসে কি আমার ছেলে মেয়েরে খেতে দেবো, আবার এটার কুড়াই নিয়ে এসে এটার আবার কী খেতে দেবো। এই নিয়ে আস্তে আস্তে ওদের টুকটাক কাম টাম শিখছি, ঘর ঝাড়ু টাড়ু দেওয়া করে টরে শিখতে, তারপরে ওদের ড্রাইভার কসে কি যে স্যার আমাদের দেশে তো ধান চাল আছে, আমরা ওখানে নিয়ে যাবো নি, নিয়ে তেলে ওনার রাখবো না, এরকম মারামারি করেন না, তো অনেক মায়ের দূর করতো, সহ্য করে 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 আস্তে আস্তে বড় হলাম। হওয়ার পরে তারপরে ড্রাইভার যখন আমার 11 বছর, তখন ড্রাইভারের বাসা নিয়ে গেল, ড্রাইভারের বাসা ওনার বোনের সাথে থাকে বড় হইলাম। এখান থেকে বড় হওয়ার পরে তারপরে ওনারা একটা লোক দেখে বিয়ের শাদী দিল। এ ভালোই। এই যে ওই সাহেবের বাসায় 11 বছর বয়সে আপনাকে ড্রাইভার নিয়ে গেল? জি। সেই ড্রাইভার আপনাকে কেন নিল, কি বলে নিয়ে গেল? নিল, ওনার বোন নাই তো, উনি আমার বোন হিসাবে দেখছে। আচ্ছা, বোন হিসাবে আপনি এখানে অত্যাচার হচ্ছে বলে আপনার কষ্ট দেখে, আপনার কষ্ট দেখে সেই ড্রাইভার আপনার সেই বাড়ি থেকে নিয়ে মানে বোনের মতো বোন ভেবে আপনাকে আশ্রয় দিল? জি। আচ্ছা, সেই আশ্রয় দিয়ে আপনাকে সেই ড্রাইভারই কি আপনাকে বিবাহ দিয়েছে? হ্যাঁ, ড্রাইভারই পরিচিত লোক দেখে বিয়ে দিচ্ছে। আচ্ছা, যখন আপনাকে বিবাহ দিল আপনার হাজবেন্ড তখন কি করতো বা কিভাবে? তখন আমার হাজবেন্ড রিক্সা চালাতো। রিক্সা চালাতো? জি, রিক্সা চালাতো, আমার শাশুড়িও ছিল। তারপরে রিক্সা চালাতে চালাতে হঠাৎ করে আমার শাশুড়িটা মরে গেল, শাশুড়িটা মরে যাওয়ার পর আমার জামাইয়ের হঠাৎ করে হাড়ের অসুখ হলো, এমন হাড়ের অসুখ হলো, ইয়া কাজ কাম করতে পারে না, কিছু করতে পারে না, রিক্সা চালাতে গেলে পেসেঞ্জার নিলে দম বাড়িয়ে যায়। দেওয়ার পরে আজ 6-7 বছর ধরে খবর নাই কোনো,
কোনো খবর নাই। এই দুটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করে আছি, বাচ্চাদেরকে কষ্ট কষ্ট করে বাসা বাড়ি কাজ করে মানুষ করে চলতেছি। আচ্ছা, আপনি বলছেন যে আপনার হাজবেন্ড অসুস্থ, হার্টের সমস্যা, রিক্সা চালাতে পারে না, অনেক কষ্ট হয়, আবার বলছেন যে তার কোনো খবর নাই, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এই বিষয়টা কি, মানে কোথায় চলে গেলেন তিনি, হার্টের অসুস্থ মানুষ? ও যে ওনার মার চিন্তা করে করে অসুখ হলো, অসুখ হয়ে কোথায় গেছে এখন ওনারে পাচ্ছি না, নিখোঁজ হয়ে গেছে। উনি নিখোঁজ কি, কিভাবে উনি কি নিখোঁজ হলো, অসুস্থ অবস্থায় কোথায় অ্যাক্সিডেন্ট হলো, উনি কি জীবিত আছেন না কোথায় গেলেন? আজ কোনো খোঁজ পাননি? না। আমার কাছে বলেছে আমি গাড়ি চালাতে যাচ্ছি, চালায়ের পর আজ অনেক দিন ধরে খোঁজ করছে, আজ কোনো খবর পাইনি। মানে একদিন আপনার বাসা থেকে বের হলেন যে আমি গাড়ি চালাতে যাচ্ছি, সেই যে বের হলো আর আপনার কাছে ফিরে আসেনি? না। আর আপনি খোঁজ খবর নিয়ে কোথায় খুঁজে পাননি? না। তার কি তিনি বেঁচে আছেন না মারা গেলেন বা কোথায় চলে গেলেন? তিনি বলছেন তার জীবনে তিনি হারিয়ে গেছেন, তার বাবা মা থেকে হারিয়ে তিনি একজন আশ্রিত হয়ে একজন মানুষের বাসায় কাজ করে, সেখান থেকে আরেক ড্রাইভার তাকে নিয়ে বিবাহ দিলেন, যার কাছে বিবাহ দিলেন তিনিও আজ 5 বছর হলো হারিয়ে গেলেন। তার এই কষ্টের জীবনের গল্পটি আমরা শুনছিলাম দর্শক। তিনি জীবনে পড়ালেখা করাতে পারি না। এখন আপনার কয় ছেলে মেয়ে? আমার একটা মেয়ে একটা ছেলে, ছেলেটা 3 বছর আর মেয়েটা হলো 8 বছর। এখনো পড়াশোনা পড়ালেখা করতে পারিনি। মেয়েটার স্কুলে ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়, মেয়ের বয়স 8 বছর। মেয়ের বয়স 8 বছর আর ছেলের বয়স 3 বছর। এদেরকে স্কুলে ভর্তি করিয়েছেন? আপনার হাজবেন্ড হারিয়ে গেল 5 বছর, আপনি এখন কিভাবে চলছেন, আপনার এই সংসার, আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি কি করছেন? বাসা কাজ করি, 5,000 টাকা পাই, দিয়া ঘর ভাড়া দিয়ে খাওয়া দাওয়া করি, এভাবে চলতেছে। কষ্ট হয়, একদিন খেতে পারলে আরেকদিন খেতে পারি না, অনেক কষ্ট হয়। তাই ভাই, কেউ কি একটু সাহায্য করতে পারে না? যে ছেলে পেলে নিয়ে নিচে শুয়ে আছি, এই শীতের দিনে পোলা পান্ডে নিয়ে অনেক কষ্ট করতেছি। একটু এত মানুষ পৃথিবীতে, একটু কেউ কি হেল্প করতে পারে না? আমাদেরকে একটু হেল্প করলে তো আমরা বাঁচতে পারি, দর্শকের জন্য একটু দোয়াও করতে পারি যে আল্লাহ আমাদেরকে একটু সাহায্য করছে, এদের জন্য ছেলে পেলে নিয়ে যেন একটু বড় হতে পারি। এই সাহায্যটা কেউ করে না ভাই, এই জন্য আপনাদের কাছে চাওয়াটাই আমার। সুপ্রিয় দর্শক, এই অসহায় নাসরিন তার জীবনের কষ্টের জীবনের গল্পটি আপনারা শুনলেন। তিনি আপনাদের কাছে আবেদন জানিয়েছেন, তিনি আপনাদের কাছে সাহায্য হাত পাতছেন। দর্শক, আমরা আশা করব তার পাশে দাঁড়াবেন, সাহায্য করবেন। আপনারা তার 2 ছেলেমেয়েকে মানুষ করার জন্য আপনাদের কাছে তিনি কিছু আর্থিক সাহায্য চেয়েছেন। দর্শক, আচ্ছা, আপনার এই ছেলেমেয়েকে লেখাপড়ার কোনো এখন তো ভর্তি করতে পারেন নাই? আপনি বলছেন যে আপনি মানুষের বাসায় কাজ করেন, 5,000 টাকা মাত্র পাচ্ছেন, এই 2 সন্তান নিয়ে এই 5,000 টাকা কি আপনার চলে? চলে না, অনেক কষ্ট হয়, একদিন খেতে পারলে আরেকদিন খেতে পারি না। এই যে আজকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করিনি, পোলা পানের শীতের কাপড়, কত কষ্ট হতে, ছোটো ছেলেটা অনেক অসুস্থ, কদিন ধরে ডাক্তার দেখাতে পারতেছি, এমন অবস্থা খারাপ। কারে কব, মানুষের দুঃখের কথা বলো, কেউ একটু হেল্প করতে পারে না ভাই, এই পরিস্থিতি চলতেছে। দর্শক, আপনারা শুনলেন তার জীবনের কষ্ট, যিনি জীবনের শুরু থেকেই হারিয়ে গেলেন, আজও তার স্বামী তাকে ছেড়ে হারিয়ে গেছেন না চলে গেছেন তিনি তা বলতে পারেন না। সন্তান তার বাবাকে খুঁজে, স্ত্রী তার স্বামীকে খুঁজে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অসহায় নারীর জীবনের গল্প আমরা আপনাদের সামনে তুলে দিলাম। দর্শক, আপনারা যদি পারেন তা সাহায্যের হাত বাড়াবেন, আমরা আপনাদের সেই অসহায় মানুষের পাশে দাঁড়াবার আবেদনটি করছি। সুপ্রিয় দর্শক, আমরা নাসিরাপুর জীবনের গল্পটি শুনলাম, আপনাদের কাছে নাসিরাপুর কিছু বলার আছে কিনা আমরা তার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা নাসিরাপা, আপনার কথা যারা শুনছেন, দেশে প্রবাসী ভাইরা আপনার এই কথাগুলি শুনছেন, আপনার জীবনের কষ্টের কথা শুনলেন, এবার আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা। আমি ওনার
আমাদের উদ্দেশ্য আছে যে আমি ছোট থেকে কষ্ট করে আসছি, এখনো পোলা পান নিয়ে কষ্ট করে আসছি, আমার যদি কেউ একটু সাহায্য করেন, যে কেউ যেন খারাপ টারাপ কিছু কথা না কয়, যদি একটু সাহায্য করেন তাহলে আমি পোলা পানটা নিয়ে একটু বাঁচবো, একটু পোলা পানটা নিয়ে একটু পড়ালেখা করবো, এটাই আপনাদের কাছে আবেদন। আর এটাই আপনাদের কাছে চাওয়ার অপেক্ষা আছে, সাহায্য একটু হেল্প করেন আমারে, তাহলে আপনাদের দোয়াতে আমি যেন বাচ্চাদেরকে নিয়ে একটু উঠতে পারি পরে। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম নাসিরিয়াপুর আপনাদের কাছে যে কথাটি বললেন সেটি হলো তিনি আপনাদের কাছে শুধু আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন, আপনারা তাকে যদি পারেন তার পাশে সাহায্যের হাত বাড়াবেন। আপনারা কোনো ধরনের মোবাইলে খারাপ ধরনের কথা বা কোনো মন্তব্য কোনো কথা বলবেন না, আপনারা যদি পারেন তার পাশে সাহায্যের হাত বাড়াবেন। তাছাড়া আপনারা নাসিরিয়াপুর মোবাইলে কোনো ধরনের কল বা ফোন দিয়ে কথা বলার চেষ্টা করবেন না। দর্শক, এটি আপনাদের কাছে অনুরোধ। আমরা আশা করব আপনারা এই নাসিরিয়াপুর এই অসহায় জীবনের গল্পটি শুনে তার পাশে দাঁড়াবেন। দর্শক, এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, এই যাবার আগে আমরা নাসিরিয়াপুর ঠিকানাটা জানতে চাচ্ছি, আপনাকে যদি সাথে যোগাযোগ করতে চাই সেই যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বারটি আমরা দিব, এই ভিডিওর মাধ্যমে প্রচার করে দেবো। আপনার ঠিকানাটা বলেন, আপনি কোথায় থাকেন? আমি যদি কেউ আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায় তাহলে সেই ঠিকানাটা একটু বলেন। 9 নম্বর বেলতলা পুরা বস্তিতে থাকি, বাড়িওয়ালার নাম হলো আপনজন। সুপ্রিয় দর্শক, তিনি বলছেন নাসিরিয়াপুর এই কল্যাণপুর 9 নম্বর পোড়াবস্তি, বাড়িওয়ালার নাম আপনজন। এই আপনজন বাড়িতে আপনারা সরাসরি যোগাযোগ করে তার এই যে কথাগুলি বলছেন, যদি আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করে জানতে চান বা তার পাশে বা তার ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ আপনারা যদি কেউ দিতে চান তাহলে তার সাথে কথা বলতে পারবেন। দর্শক, আমরা এই বলে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।